আসসালামু আলাইকুম সবাইকে। কাজহবে.কমে কিভাবে একটি কাজ আপনি পোস্ট করবেন এই ভিডিওতে সেটি জানতে পারবেন। তো এর জন্য আপনাকে বাম পাশের মেনু থেকে কাজ পোস্ট করুন এই বাটনে চাপ দিতে হবে। চাপ দেওয়ার পরে আপনি একটি সতর্কতা দেখতে পাবেন, যদি আপনি কোনো প্যাকেজ না কিনে থাকেন। সতর্কতা হচ্ছে আপনার পর্যাপ্ত পরিমাণ ক্রেডিট নেই এই কাজটি পোস্ট করার জন্য। তো কাজটি পোস্ট করার জন্য আপনাকে অবশ্যই ক্রেডিটের প্রয়োজন হবে, কারণ আমাদের এইখানে এই প্ল্যাটফর্মে কখনোই ফ্রিতে কোনো কাজ পোস্ট করা যায় না বা ফ্রিতে ফ্রিল্যান্সাররা বিট করতে পারে না। এই জন্য সকল বিট এবং অন্যান্য কাজের পোস্টগুলো জেনুইন থাকে। তো এখান থেকে এখনই কিনুন বাটনে চাপ দিবেন। চাপ দেওয়ার পরে এখানে আপনি প্যাকেজ সিলেক্ট করবেন। প্যাকেজটি একটু খুলে বলি, তো এখানে হচ্ছে বিজনেস প্যাকেজ, এটা হচ্ছে 500 টাকা প্রত্যেক বছরে। তো এখানে জব পোস্ট পারমিট, জব পোস্ট করতে পারবেন 30টি, ফিচার্ড পোস্ট থাকবে 10টি। ফিচার্ড পোস্ট হচ্ছে এখান থেকে আপনি যখন পোস্টটিকে ফিচার্ড করে নেবেন তখন আপনার পোস্টটি সবার আগে শো করবে এবং ফ্রিল্যান্সার যারা আছে তাদের কাছে নোটিফিকেশন যাবে। তো এটার মেয়াদ 1 বছর 365 দিন। ব্যক্তিগত চ্যাট অপশন থাকবে, ব্যানার অপশন থাকবে। তারপর হচ্ছে মাসিক 60 টাকা, এটা হচ্ছে 5টি জব মাসে পোস্ট করতে পারবেন, 3টি ফিচার জব পাবেন, ব্যানার অপশন থাকবে না, 30 দিন সময় এবং ব্যক্তিগত চ্যাট থাকছে। আর হচ্ছে এটা হচ্ছে সব থেকে পপুলার, 100 টাকা 90 দিন, 10টি জব পোস্ট করা যাবে, 5টি ফিচার, ব্যানার অপশন থাকবে, ব্যক্তিগত চ্যাট অপশন থাকবে 90 দিনের। তো আমি এখান থেকে আপাতত বিজনেস প্ল্যানটি কিনে নিই। তো এখনই কিনুন, এখানে চাপ দিলে আপনাকে নিশ্চিত করতে বলবে যে আপনি নিশ্চিত যে আপনি প্যাকেজটি কিনতে চান, তখন আপনি এখানে হ্যাঁ চাপ দেবেন। চাপ দেওয়ার পরে আপনাকে চেক আউট পেজে নিয়ে যাবে। হ্যাঁ, এখান থেকে আপনাকে চেক আউট পেজে নিয়ে যাওয়া হয়েছে। তো এখানে আপনার নাম দেওয়া আছে, পদবি লিখলেন, তারপর আপনার সব ডিটেল দেওয়ার পরে এখানে হচ্ছে আপনাকে বিকাশ নম্বর দিতে হবে। তো আমাদের সকল পেমেন্ট ম্যানুয়ালি করা হয়, তো এখানে আপনি আপনার বিকাশ নম্বর দেবেন এবং একটি স্পেশাল পিন দেবেন। স্পেশাল পিনের গুরুত্ব হচ্ছে আপনাকে আমাদের প্রতিনিধি একমাত্র কল দিয়ে স্পেশাল পিন বলতে পারবে এবং তারপরে আপনি তাকে পেমেন্ট করবেন। এছাড়া অন্য কোনো কেউ বা অন্য কোনো মাধ্যম থেকে কল আসলে আপনি সেদিকে পেমেন্ট করবেন না যদি সে স্পেশাল পিন বলতে না পারে। তো আমি এখানে দিয়ে দিলাম, একটা স্পেশাল পিন দিয়ে দিলাম। তারপর এখানে প্লেস অর্ডারে চাপ দিলে আপনার প্যাকেজটি কেনা হয়ে যাবে। তো এই যে সব, থ্যাংক ইউ, ইওর অর্ডার ডিটেল হ্যাজ বিন রিসিভড। তো আপনি আপনার ইমেলেও এই ডিটেল দেখতে পারবেন সব কিছু, যে আপনার কীভাবে কত কেনা হয়েছে বা ইত্যাদি। প্যাকেজ কেনার পরে আপনি আপনার ড্যাশবোর্ড থেকে এখানে প্যাকেজ আরও দেখুন, দেখতে পারবেন যে আপনার কোন প্যাকেজটি অ্যাক্টিভ আছে, কতদিনের জন্য আছে, কতগুলো জব আছে ইত্যাদি। তো এখন আমরা আবার কাজ পোস্ট করুন অপশনে যাব। যাবার পরে এখানে কাজের টাইটেল দিব, এবং আই ওয়ান্ট এ ওয়েবসাইট দিয়ে দিলাম, আই ওয়ান্ট সাম লোগো ফর মাই ওয়েবসাইট। তো এখানে ওয়েবসাইটের লোগোর জন্য এটা সাধারণ পর্যায়ের একটি কাজ হবে। প্রজেক্টের সময়কাল, আপনি কত দিনের মধ্যে প্রজেক্ট নিতে চাচ্ছেন। তো এখানে 3 মাস আছে, 15 দিন থেকে 1 মাস আছে, 3 থেকে 6 মাস আছে। তো আমি 1 দিন দিয়ে দিলাম। তারপরে হচ্ছে ফ্রিল্যান্সারের ধরন নির্বাচন করুন। এখানে আপনি এজেন্সি ফ্রিল্যান্সার দিতে পারেন, নতুন উদীয়মান প্রতিভা দিতে পারেন, স্বতন্ত্র ফ্রিল্যান্সার দিতে পারেন। আমি এখানে নতুন উদীয়মান প্রতিভা দিলাম। ইংরেজি লেভেল, তার ইংরেজি লেভেল কতখানি আছে যদি আপনার প্রয়োজন হয়। তো এখানে আমি কনভারসেশনাল দিয়ে দিলাম। ফ্রিল্যান্সারের দূরত্ব, এখানে অনসাইট মানে আপনার আশেপাশে, আংশিক অনসাইট মানে আপনার জেলা বা আশেপাশে, রিমোট মানে দূরবর্তী। তো এখানে অনসাইট দিয়ে দিলাম। তারপরে কত পার্সেন্ট, কত দিনের এক্সপিরিয়েন্স প্রয়োজন, তো এখানে আমি দিয়ে দিলাম 5 বছর। তারপর হচ্ছে প্রজেক্টের সময় শেষ, মানে কত তারিখের মধ্যে আপনি প্রজেক্টটি শেষ করতে চান, এবং ডেডলাইনটা দিয়ে দিবেন যে কত ডেডলাইন মানে কত তারিখে অবশ্যই হতে হবে, সেটা দিয়ে দিলাম হচ্ছে 27 তারিখ। এটা অপশনাল, এটা দিলে হয় না দিলে হয়। প্রজেক্টের মূল্য ফিক্সড অথবা প্রতি ঘন্টা আপনি চার্জ করতে পারেন। আমি এখানে ফিক্সড প্রজেক্ট দিলাম, সর্বনিম্ন 1000 থেকে আমি 1500 টাকা পর্যন্ত দিব এই লোকের জন্য। তো এই প্রজেক্টটিকে আপনি মাইলস্টোন পেমেন্ট পদ্ধতিতে পেমেন্ট করতে চান, তো এই ব্যাপারটি হচ্ছে আপনি প্রজেক্টটি
মাইলস্টোন পদ্ধতিতে পেমেন্ট করতে পারবেন, যেটার অর্থ দাঁড়ায় আপনি একটি টাস্ক দিবেন, ফ্রিল্যান্সার সে টাস্ক পূরণ করলে আপনি পেমেন্ট করতে পারবেন। আমি আপাতত মাইলস্টোন করছি না। জব ক্যাটাগরিজ, ক্যাটাগরি এখানে গ্রাফিক ডিজাইন, ভাষাসমূহ এখানে বাংলা, বেঙ্গলি, বেঙ্গলি দিয়ে দিলাম। জব ডিটেল, আপনার কাজের ডিটেল, যেমন আই ওয়ান্ট এ লোগো ফর মাই ওয়েবসাইট কল্ড কাজ হবে .com অ্যান্ড মোর ডিটেল দিয়ে দিলেন। আপনি যেসব ডিটেল দেওয়া যায়, তারপর হচ্ছে যে স্কিলগুলি ফ্রিল্যান্সারের থাকা দরকার, সেটি হচ্ছে আপনার তো স্কিল আপনি নির্বাচন করে নেবেন। এখানে আমি এখানে ওয়েব ডেভেলপমেন্ট, ওয়েব ডিজাইন, ওয়েব গ্রাফিক ডিজাইন দিয়ে দিলাম, তারপরে এখানে দিলাম। তো আপাতত আপনি যেটি প্রয়োজন, যে স্কিলগুলো প্রয়োজন দিয়ে নেবেন, তারপর স্কিল যুক্ত করুন, আর শেষ। তারপর প্রাসঙ্গিক ফাইল নির্বাচন, মানে আপনার কোনো ফাইল থাকলে সেটা আপলোড করে দিবেন, নির্দিষ্ট কোনো ফাইল থাকলে সেটা আপলোড করে দিবেন, অথবা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আপনি এখানে ফাইলগুলো দিতে পারেন। তো সংযোজন ফাইল, যদি আপনার এই ফাইলটি কাজের সাথে শো করবে দেখাতে চান, তাহলে এখানে এটি ইনেবল করে দিবেন। ফিচার জব, আমি ফিচার জবের কথা বলছিলাম, তো এটা ফিচার জব কিনা সেটি দেওয়ার জন্য এখানে টিক দিয়ে দিলেন। আপনার লোকেশন, লোকেশন দিয়ে দিলাম ঢাকা, তারপরে এখানে আপডেট করুন, ব্যাস কাজটি পোস্ট করা হয়ে যাবে। ইউর জব হ্যাজ বিন পোস্টেড, ওকে, এখানে দেওয়া হয়ে গেছে। এটি একটি ফিচার জব শো করছে, প্রপোজাল আপনি দেখতে পারবেন। এবং মনে রাখবেন সবসময় আপনি কাজ পোস্ট করার পরে আপনাকে একটি ফ্রি পোস্ট দেওয়া হবে, অর্থাৎ আমাদের এখান থেকে ফ্রি একটি পোস্ট করে দিতে হবে। এটি আপনি এডিট করে আপনি চাইলে এই পোস্টটি রান করাতে পারবেন। একটি পোস্ট দেওয়া হয় ফ্রি আমাদের এখান থেকে পরিষেবা অনুসারে। ধন্যবাদ সবাইকে।